ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আজকে বাংলাদেশের সমস্ত শিশু বাচ্চার হাতে এ কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পারিবারিকভাবে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্যে আমাদের বাপ মা চেষ্টা করছে, আর এখনকার ছেলেরা একেবারে ছোট্ট বাচ্চা নিয়ে এসে আমার কাছে হুজুর খালি কান্দে খালি কান্দে, একটু দোয়া দৌড় পুরো ফু দেন তো। আমি দোয়া দৌড় পুরো ফু দিলাম, আমার কান্না আরো বেড়ে গেছে। হুজুর কি দোয়া করলেন? আমি পানি পড়া দিলাম, কান্না থামে না। মেয়ের সন্তানের মা বলতে যে হুজুর বর্তমানে দোয়া দৌড়ের আর ফজিলত নাই, কি দোয়া দেন থামে না। তো এক এক মাস পরে বললাম মা খবর কি, বলে আর কান্দে না, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে হুজুর, যখনই কান্দে তখনই চালু করে দেয় আর কান্দে না। আপনার বলেন ছোট্ট মাসুম বাচ্চা এখনো ঠিক মতো কথাবার্তা বলবার পারে না, তার কান্না থামাচ্ছেন মোবাইল দিয়ে, ওই বড় হলে কি মাল হবে চিন্তা করছেন? আজ বুঝতেছেন না, ঠিকই বুঝবেন, কিন্তু তখন চোখের পানি বের করে কান্দেন। মুরব্বের সময় তো হুজুর ভালো করে দোয়া করেন, আমার বেটা আগে ভালোই ছিল কিন্তু বিয়া পড়ার পরে বউ পাইয়া আমার বেটা আর বাপ মার সঙ্গে কথা কয় না। আমি কইলাম এখানে কার জন্য দোয়া করব? বলে আমার ছেলের জন্য। ছেলে খারাপ না, ছেলের বাপ মা হলো খারাপ। ছেলের বাপ মা যদি খারাপ হয় তার ছেলে কোনোদিন ভালো হবে না। আজকে আমরা ভালো যদি হবার চাই আমার শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না? দিবেন না খালি এমনি এমনি বলতেছেন। এখন কারা কারা শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিবার চান, এই নিয়তে সবাই একটু আল্লাহরে হাত দেখেন তো, দেখি দেখি কয়েকজন হাত তোলে, লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা আমার ভাইও হাত তুললো, আমিও হাত তুললাম। আপনারা বলেন তো আমাকে আর বাচ্চা হওয়ার চান্স আছে? আচ্ছা আপনি মনে হয় তুলেন না, তুলছেন তুলছেন, হাত তুলছেন। আচ্ছা আপনারা এখন কমেন হুজুর আপনি তো শিশু বাচ্চার হাতে কোরআন শরীফ দিবার জন্য হাত তুললেন, আমাকে তুলে নিলেন, এই বুড়া বয়সে বাচ্চা কুটি পাবেন? বিশ্বাস করেন আমার তিন মেয়ের মধ্যে এই ছোট মেয়ে তানজিমুল উম্মা হাফিজি মাদ্রাসায় পড়ে, আমার এক নাতি হোসাইন মাদ্রাসায় পড়ে, আমার আর এক নাতি নাতনি সে হলি কোরআন মাদ্রাসায় পড়ে। তার মানে বোঝা গেল আমাদের শিশু বাচ্চা মানে আমাদের নাতি নাতনিকে, আর ছেলে মেয়ে না পারলে না পারে আমাদের নাতি নাতনিদের হাতে আল্লাহর কোরআন তুলে দেব, এরকম নিয়ত আছে না নাই? আমার ছেলেও পারেনি কিন্তু আমার নাতি, আমার আব্দুল আজিজ ভাই বলতে হুজুর আমার নাতির জন্য দোয়া করবেন এক হাফেজ বানানো, নিজে কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অথচ তার মেয়েকে তার ছেলেকে কিন্তু হাফেজ বানাবার পারে নাই, বানাবে তার নাতিকে। তা আমরাও যদি না পারি আমাদের নাতি নাতনি আছে না নাই? এখন আছে না নাই? এখন আজকে সিদ্ধান্ত নেন আপনার ওই মাসুম বাচ্চা নাতি নাতনিকে প্রাইমারিতে যদি দিবার চান দেওয়ার আগে এই মাদ্রাসায় কোরআনের সবক দেওয়া লাগবে, রাজি আছেন? কিন্তু এই মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আপনাদের সামনে সাতজন কোরআনের পাখিকে উপস্থাপন করা হবে, সাতজন সাতজন কোরআনের পাখি আজকে দেখবেন যারা 30 পারা কোরআন হেফজ করার কারণে।